দিসমিল্লা রহমান রাহিম হে জয়গদবাসী আজ আমি স্বামী স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেখুন আমরা কিন্তু এই পৃথিবীতে এসেছি আল্লাহর পরীক্ষা স্বরূপ কিন্তু দেখা গেছে কি আল্লাহ যে পরীক্ষার জন্য পাঠিয়েছেন কিন্তু আল্লাহর পরীক্ষা দিতে যাইয়া আমরা এত বিচলিত হই যে আল্লাহ আমায় দেখলো না আল্লাহ আমায় চিনল না আল্লাহ আমায় উপকার করল না আমি একের পর এক কষ্টে আছি কিন্তু দেখেন এই কথাটি বলা আমাদের পরীক্ষার মঞ্চে গিয়ে বকাবকি করা হয় যে আপনি পরীক্ষা নিচ্ছেন কেন এত কঠিন পরীক্ষা দিয়েছেন কেন তাহলে দেখা গেছে যে আমরা কোনোদিন পরীক্ষা তো পাশ করতেই পারব না বরঞ্চ আরো অপমান লান্নত পাবো এবং এই ধৈর্যশীল হলাম না এবং আমরা যেভাবে মেনে চলার কথা সেভাবে আমাদের চলা হলো না তবে হে জগতবাসী আজকের এই আলোচনাটি হলো এ কারণেই সে আলোচনাটি হলো যে আমরা যদি পৃথিবীতে পরীক্ষা দেওয়ার জন্য এসে থাকি আর পরীক্ষা উত্তীর্ণ হতে পারলে কিন্তু আমরা সেই মহাশক্তি বা মেয়ে মহান আল্লাহর সাথে আমরা মিশতে পারব এখন দেখা যায় আমরা কি করতেছি আমরা উল্টাটা ভাবতেছি উল্টাটা করতেছি তো আমাদের কোনো কালেই আমাদের আর মুক্তি হবে না তবে এই জগতবাসী আজকের মূলত আলোচনা যেটি সেটি হলো কি যে আল্লাহর দিকে যারা রওনা দেবে তাদের দুঃখ কষ্ট বেশি হবে এই জন্য কিছু কিছু হাদিসে বলা হয়েছে মমিন ব্যক্তির জন্য দুনিয়াটা একটা জেলখানা আর জেলখানা কি মানুষের শান্তি করে সেখানে অশান্তি অশান্তি তো আমরা যদি এই জিনিসটি মেনে নেই এবং বুঝে নেই তবে আমাদের জীবন সাফল্য হবে তবে এর পাশাপাশি যে কথাটি আজকে বলবো সেই মূল কথাটি বলা হচ্ছে না এখন অবশ্যই সেই মূল কথাটি বলবো আল্লাহর বান্দা হয়ে আমরা পৃথিবীতে এসেছি কিন্তু দেখা যায় মূলত আমরা যে বান্দা কিন্তু দেখা যায় আল্লাহ কখনো এই বান্দাকে বন্ধু করে নেয় বন্ধুটা কখন করে নেয় যখন আমরা দেখব যে আল্লাহর ইবাদত করি একটা টাইম করে নিয়েছি টাইমটা করে নিয়েছে কি যে আমরা রাতের বারোটার পরে বা একটার পরে বা দুইটার পরে আমরা আল্লাহর ইবাদত করব। সেটা গোপন ইবাদত এই পৃথিবীর কোনো মানুষ দেখবে না জানবে না আমরা গোপনে ইবাদত করতেছি তখন সেই ইবাদতটি যখন আমরা নীরবে করি দেখা যাচ্ছে দিনের মাধ্যমে শরীয়তের আইনে যে নামাজ শরীতের আইনে যেই ইবাদত আছে সেটা তো আমরা করছি কিন্তু দেখা যায় এটার পাশাপাশি রাতের গভীরে দুইটায় একটায় সাড়ে বারোটায় আমরা কি করলাম ধ্যানের দেশে চলে গেছি জিকির করতে করতে ধ্যানের দেশে চলে গেছি আল্লাহর সাধনা করতেছি তখন দেখা যায় যে এই এভাবে করতে যাইয়া মনটা কত দিকে ছুটে যায় মন এদিক সেদিক চলে যায় তারপরেও কিন্তু আমরা আল্লাহর যে গোপন ইবাদত এটা আমরা ছাড়িনি ধরে রেখেছি এরকম করতে 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 তো একটা সময় দেখা গেছে ডুবতে পেরেছি আল্লাহর প্রেমে আল্লাহর ভাবনায় চিন্তায় আমরা ধ্যানে ডুবে গেছি তখন কি হয় তখন আস্তে আস্তে আল্লাহ দেখতেছে নাছর বান্দা সে তো আমাকে পেতে চায় আমাকে দেখতে চায় আমাকে আমার সাথে সে একাকারে বিলীন হতে চায় এমনভাবে সে প্রেমের দেশে ফানাফিল্লা হয়ে লেগেছে তখন আপনি যত কঠিন মানুষই হন না কেন আপনাকে যদি কেউ দেখা যায় ডাকে খাওয়ায় আদর করে সম্মান করে তখন কিন্তু আপনি পারবেন না তাকে তার থেকে এড়িয়ে থাকতে আমরা দেখা যায় কি করতেছি যে যত কঠিন মানুষই হোক না কেন তখন কিন্তু তাকে ডাকলে তাকে আদর করলে তখন সে কিন্তু আর দূরে থাকতে পারে না তখন আল্লাহ যখন দেখে এই মানুষটি আমাকে টাইম টু টাইম ডাকে গোপনে বসে বসে ডাকে দুনিয়ার কেউ দেখে না শুধু সে তার ভিতরে প্রেমের ঢেউ খেলাচ্ছে ধ্যানের দেশে আমাকে স্মরণ করে আমাকে ডাকে তখন আল্লাহ কিন্তু তখন সেই টাইমে নজর দেয় আল্লাহ কিন্তু সেই টাইমে সেই বান্দাটি তাকে ডাকবে আল্লাহ কিন্তু সেই সময়টুকু খেয়াল রাখে তো এরকম করতে করতে কয়েক বৎসর যখন একজন বান্দা ডাকতেছে কিন্তু সেই বান্দা বুঝতেছে আমার ডাক বুঝি শোনে না আমার দিকে বুঝি আল্লাহর খেয়াল আল্লাহ তখন এরকম কখনোই ভাবা যাবে না আল্লাহ সব জানে আল্লাহ সব জানে তখন কি হলো যে সেই মানুষটা হঠাৎ দুই থেকে আড়াই বৎসর এক টানা আল্লাহর গোপনভাবে সাধনা করেছে আল্লাহকে ডেকেছে আল্লাহর জন্য কেঁদেছে আল্লাহর জন্য ফানাফিল্লা হয়েছে তখন হঠাৎ করে এই ব্যক্তিটা একটু আনমোনা হয়ে গেছে একটু হয়ে গেছে যে এখন আগের মতো বসে না ডাকে না তখন আল্লাহ দেখে সবসময় সে আমাকে ডাকে টাইম টু টাইম সে আমাকে ডাকে আমি তার ডাকগুলো শুনি আমি শ্রবণ করি তখন দেখা যায় ওই বান্দাটি এখন আগের মতো দেখা যায় না ওরকম আগের মতো বসে না কিন্তু আল্লাহ তো সেই টাইমে লক্ষ্য করে সেই বান্দা তো আমাকে ডাকে ওই টাইমে তখন এরকম করতে করতে কি হলো যে এক সময় সে একটু অবহেলিত অবহেলিত হলে তখন আল্লাহর ভিতরে কিন্তু জলে যে এই বান্দা এত পর্যন্ত অগ্রসর হয়েছে এত পর্যন্ত আগায় গেছে রাস্তা কিন্তু সে এখন সে অবহেলা চলে এসেছে তখন দেখেন আমি যাকে ভালোবাসি সে কিন্তু আমাকেও ভালোবাসে হয়তো কেউ প্রকাশ দেয় কেউ প্রকাশ দেয় না তো এখন বিষয় হলো আল্লাহ যখন দেখতেছে সে অবহেলিত হয়ে গেছে তখন আল্লাহর মনেও কিন্তু ব্যথা আছে তখন কি হলো একদিন সেই বান্দাটি দেখতে পাচ্ছে সে শুয়ে আছে সে অবহেলিত হয়ে গেছে সে তেমন আগের মতো গরস নেই ডাকে না তখন আল্লাহ কিন্তু সেই টাইম টু টাইম তার মধুর ডাক শুনত তখন কি হলো একদিন সেই বান্দা ঘুমের ঘরে দেখতে পাচ্ছে তার বিছানার কাপড়গুলো নড়াচড়া করছে সেই বান্দা একদিন দেখতে পাচ্ছে তার মশারিটা লড়াচাড়া করছে সেই বান্দা একদিন দেখতে পাচ্ছে ফাত করে তার ঘরের মধ্যে আলোকিত হয়ে গেছে এবং একটা শব্দ পেলো ছোট করে যে কেন অবহেলিত হলে আমি কি তোমার এই ডাক শ্রবণ করি না আমি কি তোমাকে ভালোবাসি না এরকম একটা শব্দ শুনতে পেয়েছে এরপর সেই বান্দাটি লাফিয়ে উঠেছে হাই কি শুনলাম ফাঁক করে ঘরের মধ্যে আলোকিত হয়ে গেল এরপর এরকম একটা শব্দ শুনল সেবাহ আল্লাহ সবাহান আল্লাহ তখন সেই বান্দাটি আবার উঠে বসে গেছে হে আল্লাহ আমি তো তোমাকে ভুল বুঝেছিলাম আমি তো তোমাকে বুঝতে পারি নাই তুমি যে আমার ডাক শ্রবণ করছো তুমি যে আমাকেও ভালোবাসছ বুঝতে পারি নাই হে আল্লাহ ক্ষমা করে দাও যতদিন পৃথিবীতে থাকি যেন তোমার ইবাদত ঠিক মতো চালিয়ে যাই আমার মধ্য থেকে কখনোই তুমি এরকম অবহেলা আর পাবে না আমায় ক্ষমা করে দাও আমি তোমাকে ভালোবাসবো আমি তোমাকে ডাকবো এরকম করতে 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 হঠাৎ করে কোন একদিন এমন আলো আলো হয়ে গেছে তখন তখন দেখে সে নিজেই বিচলিত অবস্থা এরকম আলোকিত অবস্থা দেখে তার ভিতরে এমন একটা সৃষ্টি হয়ে গেছে সে অজ্ঞানের মতো হয়ে গেছে সেই অজ্ঞান অবস্থায় সে আবার শব্দ শুনতে পাচ্ছে যে ফার্স্ট করুলিয়াস আসকুরুলি ওয়ালা তাক ফরুন কেউ যদি আমার দিকে আসে আমিও তো তার দিকে যাই কেউ যদি আমার থেকে দূরে যায় কারণ সে তো আমাকে আমি তো তাকে ভালোবাসতাম না কিন্তু সে তো আমার ভিতরে ভালোবাসা জাগিয়েছে সে যদি আমাকে না ডাকে তখন আমারও তো কষ্ট লাগে এমন কিছু কথা যখন শুনল যে তুমি তো ছেলে বান্দা তোমাকে তো বন্ধুতে পরিণত করেছি কেন তুমি অবহেলিত হলে তখন বলল যে আমার নূরের স্পর্শ তুমি পেয়ে গেছো তুমি নিশ্চিত তুমি নিশ্চিন্ত থাকো তোমার ভয় নেই তুমি তোমার ডিউটি পালন করো হে জগতবাসী গায়েবের এই আওয়াজ শুনে তখন তার ভিতরে এমন প্রেমে ফানাফিল্লা হল তখন সে আর কখনোই কোনো দিন সে আর অবহেলা করে না তবে হে জগতবাসী আমরা যা কিছু করি আমাদের বোঝায় ভুল আছে আল্লাহ কখনো বান্দাকে ভুলে না কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ কখনোই আমাদেরকে নিরাশ করে না কিন্তু আমরা নিরাশ হয়ে যাই তবে আল্লাহ যে দেখা দেয় না আল্লাহ যে কথা কয় না আল্লাহ যে আল্লাহর তাজাল্লি আমাদেরকে দেয় না কেন দেয় না আমরা অধৈর্য হয়ে যাই তবে এখন থেকে আমরা সকলেই আল্লাহর গোপনভাবে ইবাদত করবো আল্লাহ কখনোই কাউকে নিরাশ করেন না আল্লাহ অবশ্যই আমাদের ডাকে সাড়া দেয় কিন্তু আমরা বুঝতে পারি না তবে তিনি আমাকে দেখা দেখবা না দেখ তিনি আমাকে নূরের তাজাল দিয়ে দেখ বা না দেখ অবশ্যই আমরা নিয়মিত ইবাদত করে যাবো কেননা যে যাকে ভালোবাসে সেও তো তাকে ভালোবাসে তখন সে যখন দেখে আমি তাকে আগের মতো আর ভালোবাসি না তখন কিন্তু অনেক কষ্ট থাকে কেন আমরা কষ্ট দেব যাকে ভালোবাসবো জীবন দিয়ে ভালোবাসবো সে আমাকে কি দিল না দিল, কিছুই দরকার নেই আমি যাকে ভালোবাসি তাকে পেলেই হবে তিনি শান্তিতে থাকলেই আমি শান্তি তবে হে জগতবাসী আজকের এই কথাগুলো বলতে ইচ্ছা করলো তাই বললাম তবে আজকের থেকে আমরা শপথ করব যেন নিয়মিত আল্লাহর ইবাদত সাধনা করি তবে আমাদের মঙ্গল সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন পরবর্তীতে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হয়ে যাবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ